এক সময় বর্তমান খবরের কাগজে মায়ের সম্বন্ধে একটা জিনিস বেরিয়েছিল, একটা গল্প বেরিয়েছিল, সেটা ঠিক কি ধরনের জানেন? একটা ছেলে ছোটবেলা থেকে একটা মেয়েকে ভালোবাসত, মেয়েটা উপযুক্ত হলো, ছেলেটাও উপযুক্ত হলো। ছেলেটা বলল মেয়েটাকে যে আমি এবার তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটা বললো আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তুমি যে আমাকে কেমন ভালোবাসো সেই ভালোবাসার পরীক্ষা তোমাকে দিতে হবে। ছেলেটা বললো আমি পরীক্ষা দেব। মেয়েটা কি করলো, একটা চকচকে ঝকঝকে ছুরি ছেলেটার হাতে তুলে দিল। ছেলেটা বললো এটা নিয়ে আমি কি করব। মেয়েটা বললো এটা নিয়ে তুমি তোমার মায়ের কাছে যাও, আর তোমার মায়ের বক্ষমা যে ছুরিটা বসিয়ে দিয়ে তোমার মায়ের লাল তকতকে হৃৎপিণ্ডটা যদি আমাকে এনে দিতে পারো তাহলে জানবো তুমি পরীক্ষায় পাশ করেছো, আমি তোমাকে বিবাহ করব। কত বড় পরীক্ষা! ছেলেটা বলল আমি তাই করব, এ পরীক্ষায় আমি পাশ করব, আমি তাই করব। ছেলেটা ছুরিটাকে গোপনে নিয়ে রাত্রিকালে মায়ের কাছে গেছে। মায়ের তো বয়স হয়েছে, মা বিছানায় শুয়ে আছে, ছেলেটা মাতার কাছে বসেছে। মা বলে খোকা খেয়েছিস বাবা? হ্যাঁ মা খেয়েছি। আমার একটু মাথায় হাত বুলিয়ে দিবি? ছেলেটা কি করেছে, মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা ওই ছেলের হাতের পরশে, জানিস তোর বাবা আমাকে আমার কোলে তোকে দিয়ে চলে গেল, কতদিন খাইনি কতদিন ঘুমাইনি, তোকে ছোটবেলা থেকে আমি মানুষ করেছি রে বাবা, আজকে আমার বড় শান্তি, আমার সোনার চাঁদ ছেলে আমি একটা পেয়েছি। মা যখন বলছে ছেলেটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ছেলেটা আজকে দু নৌকায় পড়ে গেছে, সে কোন দিকে যাবে? একদিকে তার প্রেমিকার ভালোবাসা, একদিকে তার মায়ের ভালোবাসা, একদিকে প্রেমিকা যাকে ছোটবেলা থেকে ভালোবেসেছে, আর একদিকে তার মা ছোটবেলা থেকে তাকে মানুষ করে। দুটো ভালোবাসা কি করবে, মা কি করেছে ওই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে ছেলেটা কি করলো জানেন, মনে মনে ভাবলো মা তো আজ নয় কাল নয় দুদিন পরে তো মারা যাবে, কিন্তু ওকে যে আমি বড় ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো কি করে, আমার জীবনটা অনেক লম্বা, মায়ের জীবনটা অনেক ছোট, তাই মা তো চলে যাবে কিন্তু ওকে নিয়েই তো আমাকে জীবন কাটাতে হবে, তাই ওকে আমি পেতে চাই। ছেলেটা কি করেছে, মা ঘুমিয়ে পড়েছে, মায়ের বুকের কাপড়টা সরিয়ে সেই চকচকে ঝকঝকে ছুরিটা মায়ের বক্ষ মাঝে বসিয়ে দিয়ে। মা তীব্র যন্ত্রণায় শুধু একবার চোখ খুলে ছেলেটার দিকে দেখেছে, আবার চোখ দুটো বন্ধ করে নিয়েছে। ছেলেটা মায়ের হৃৎপিণ্ডটা টেনে বার করেছে, উলমাদ পাগলের মতো ছুটেছে তার প্রেমিকার কাছে, যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেছে, আর পড়ে যেতে মুখ দিয়ে বেরিয়ে উঠেছে, ও মা গো। লাল তত্ত্বকে হৃৎপিণ্ডটা ছিটকে পড়ে গেছে, কিন্তু যখনই মা বলে ডেকে উঠেছে তখন হৃৎপিণ্ডের মধ্যে প্রাণ ছিল। খোকা খোকা কে
আমি তোর মা, আমি তোর মা, আমাকে তুই মেরে ফেললি। কটা দিনই বা আমি বাঁচতুন খোকা, তুই আমাকে মেরে ফেললি মা, তুমি কাঁদছ আমি মা। তবে এইটুকু বলি বাবা, যে মেয়ে সংসারে আসার আগে এমন করে মায়ের হত্যাকারী হতে পারে, তাকে সংসারে আনলে তুই সুখী হবি না বাবা, সুখী হবি আমি মা। আমি মরে গেলেও যে সন্তানের দিকে তাকিয়ে থাকি, মায়ের মাথা শ্মশানে পোতা রইল সেখানে যে সন্তানের দিকে তাকিয়ে, এটা ছিল একটা কাল্পনিক ঘটনা, বর্তমান পেপারে বেরিয়েছে। মায়ের যে সন্তানের প্রতি কি ভালোবাসা সেটাকে প্রমাণ করার জন্য এমন একটা কাল্পনিক ঘটনা তুলে ধরেছিল। তদ্রূপ সেই মা আজকে ওই গাছের নিচে বসে আছে, কতদিন কিছু খেতে পায়নি। ওরে খোকার, এই সুন্দর পৃথিবীতে তোরে আমি কেমন করে বাঁচাই রে, আমি এখন কি করিব, কোথায় যাব। ওকে প্রভু গে, ওকে প্রভু গে, ওকে প্রভু গে, আমি কি করিব, কোথায় যাব। আমি কারে বা জানাই আমার মনের বেদনা, বুঝবে না কেহ আমার, আমি কি করিব, কোথায় যাব।